সম্মানিত দর্শক বৃন্দ, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বেকুড়াটি বাজারের দক্ষিণ পাশে রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের গেটে একটি দোকানে, এবং দোকানের প্রোপাইটর যিনি রয়েছেন, মালিক যিনি রয়েছেন, মোহাম্মদ নুরুল ইসলাম ওনার নাম। তো দোকানে আসার পরে যে জিনিসটা আমরা দেখলাম খুবই অবাক করা একটা বিষয়, এবং এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবং আমাদের এই ভিডিওটি ক্যামেরার পিছনে রয়েছে ইমরুল কায়েস তুহিন, তুহিনের মাধ্যমে আমরা আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। ঠিক প্রথমেই আপনাদেরকে দেখাতে চাই, ঠিক আমার ডান দিকে রয়েছে দেখেন কিছু মাটির জিনিসপত্র, যেটাকে আমরা মৃৎশিল্প বলে থাকি, মৃৎশিল্প বলে থাকি, এবং অজস্র কালেকশন রয়েছে। আপনারা এখানে ঢাকনা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের বাসায় বিভিন্ন ধরনের হাঁড়ি রয়েছে, হ্যাঁ, এবং এদিকে যথেষ্ট পরিমাণ রয়েছে। তার উপরে দেখেন আসলে ইঁদুর মারার কল, এবং রুটি বানানোর যে কাঠের পিড়া রয়েছে, এবং তার এইদিকে আর একটু দেখাই, সবচেয়ে অবাক করার বিষয় হয়েছে হরেক রকমের বড়শি রয়েছে এই দোকানের, যে কালেকশনটি আপনারা আচমকে যাবেন যে গ্রাম পর্যায়ে। এবং দেখেন নুর ইসলাম ভাই আলম ভাইকে একটি বড়শি দেখানোর চেষ্টা করছেন, যে খুবই ছোট সাইজের ছিল এবং এটা বড় করলে কীরকম হবে, এবং বড়শির যে সুতার জন্য অত্যাধুনিক যন্ত্র যেটার মধ্যে সুতাটা পেঁচিয়ে রাখা হয়, চরকা সম্ভবত এটার নাম, এবং খুবই উন্নত মানের মনে হচ্ছে। তুহিনকে আমি একটু অনুরোধ জানাবো বিষয়টা ভালো করে একটু ভিডিওতে ধারণ করার জন্য, শেয়ার করার জন্য। আসলে শহরে খুবই সুসজ্জিত বড় বড় দোকানগুলিতে সাধারণত এগুলো দেখা যায়, তো আমাদের এলাকার কেন্দুয়ায় এত সুন্দর একটা দোকান বা এত সুন্দর কালেকশন রয়েছে দেখেন, একবারে অত্যাধুনিক, যেটা আপনারা এগুলোর সাথে যারা জড়িত তারা হয়তো বুঝতে পারছেন। এবং এটা খুবই ছোট ছিল, বার করার পরে যথেষ্ট বড়। এবং শুধু এই নয়, আমি তুহিনকে একটু অনুরোধ জানাবো, এদিকে বিভিন্ন ধরনের চরকা রয়েছে, আপনারা একটু ভালো করে দেখেন, আপনার পছন্দ হতে বাধ্য। বিশেষ করে মৎস্য শিকারে যাদের নেশা রয়েছে, আগ্রহ রয়েছে, হবি রয়েছে, এখানটাতে যদি আসেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার একটা না একটা চরকা পছন্দ হবেই। এবং অজস্র কালেকশন রয়েছে, বড়শির কালার আছে, চরকার বিভিন্ন সাইজের আছে, বড়শির যে দৈর্ঘ্য অনুপাতে বিভিন্ন রকমের সাইজ রয়েছে, হ্যাঁ। ঠিক তারপরে দেখেন ওই দিকটাতে রয়েছে কাঠের অসংখ্য জিনিস রয়েছে, কালেকশন রয়েছে, বিভিন্ন ধরনের সুতা রয়েছে, আপনি বড়শির জন্য বড়শির সাথে মিল করে যে ধরনের সুতা নিতে চাইবেন এগুলো রয়েছে। এরপরে হচ্ছে এগুলো ও সুন্দর, এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, যে আসলে মাছ শিকার করতে গেলে যে মাছের খাদ্য, যে খাদ্যগুলো দিয়ে সাধারণত মাছকে আকর্ষণ করা হয় বা মাছগুলোকে জড়ো করার চেষ্টা করা হয়, তার সবই এখানে আছে, এই যে এগুলো। এবং এখানে রয়েছে কি খেলার মার্বেলও আমরা দেখতে পাচ্ছি, মার্বেল রয়েছে, এবং সুদৃশ্য প্যাকেট রয়েছে যেখানটাতে থাকে, ওদিকে মাটির জিনিসপত্র আছে, এটা আগেই আপনাদেরকে বলেছি। এবং দেখেন নর্মাল বড়শির জন্য যে সিট আমরা যেটাকে বলে থাকি, এটাও কিন্তু এখানে রয়েছে, হ্যাঁ, বাঁশের, ঠিক আছে, এখানে ইঁদুর মারার। এবং দেখেন এখানে এটা অনেক আগের একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, আমরা গ্রামের ভাষায় কুপি বাতি বলে থাকি, সেই বাতির কালেকশনও রয়েছে। এবং তুহিনকে একটু অনুরোধ জানাবো এদিকটাতে আরো কিছু জিনিস রয়েছে, দেখেন বিভিন্ন ধরনের তাবিজ রয়েছে, অর্থাৎ লোহার কিছু সরঞ্জামাদি রয়েছে, সুদৃশ্য দাও রয়েছে, বিভিন্ন ধরনের দা, ওদিকটাতে বটি আছে, কড়াই আছে, হ্যাঁ, এবং হরেক রকমের তাবিজ আছে। আর সবচেয়ে সুন্দর লাগছে এটা, আসলে এটা এখন কোথাও ব্যবহার করে কিনা আমি জানি না, কিন্তু ব্যবহার করতে দেখি না, তারপরেও দেখেন এখানটাতে আসলে আপনি সেই আগের দিনের কুপি পাতিও পাবেন। এবার আমরা একটু নুর ইসলাম ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই আপনার সাথে একটু আমরা কথা বলবো একটু সময়। তো আপনার এই যে এত কালেকশন রয়েছে, বিশেষ করে কুপি বাতি নিয়ে বলতে চাই, এগুলোকে এখন কিনে চলে চলে না, মানুষ নেয়? আচ্ছা, কোন কোন এলাকাতে এটা বেশি চলে, কোন জায়গার মানুষে বেশি নেয়?
দৈন্যগাঁও রঘুনাথপুর এগুলাতে আচ্ছা আচ্ছা তার মানে এখানে এটার প্রচলন আছে আচ্ছা আর এই যে বর্ষি কিরকম চলে অনেক চলে না আচ্ছা এই যে আমাদেরকে যেটা দেখাচ্ছিলেন এটা এটার কিরকম দাম হবে এখন মাছ ধরার জন্য যত ধরনের বড়শি দরকার সব আপনার এখানে পাওয়া যায় আচ্ছা সুন্দর এবার আমি জানতে চাইবো যে আপনার গ্রামের বাড়িটা কোথায় পাকরাইল আচ্ছা কত বছর যাবত এখানে আছেন প্রায় ২০ বছর আচ্ছা ২০ বছর ধরে কি এই সমস্ত সামগ্রী বিক্রি করতেছেন আচ্ছা সুন্দর সম্মানিত দর্শক বৃন্দ আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই যাই নতুন কিছু পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আসলে এই বেখুরাটি বাজারের নূর ইসলাম ভাইয়ের দোকানটা এতটাই আসলে ভালো লাগলো তো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যারা এর আশেপাশে আছেন এবং এই ধরনের মাছ ধরার হবি যাদের রয়েছে বড়শির সাথে যাদের সম্পর্ক রয়েছে বা আরও মাটির বাসন কোসন যারা প্রয়োজন মনে করেন কাঠের জিনিস রয়েছে এদিকে দেখেছেন যে লোহার তামার রূপার বিভিন্ন ধরনের মাদুলি রয়েছে গুঙ্গুর রয়েছে এবং কিছু দেখতে পাচ্ছি সমুদ্রের কি বলে তুহিন এটাকে কড়ি রয়েছে এবং দেখেন মাছ ধরার আরও কিছু সরঞ্জাম আদি এগুলোও রয়েছে কুসা আমরা এটাকে বলে থাকি তাই না কুস একটু দেখাতে চাই এই যে দেখেন তো যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এলাকায় এত সুন্দর একটা দোকান আছে আমরা সবাই সাধারণত শহরমুখী কিন্তু এখানে এসে আমার ধারণাটা এটাই হচ্ছে যে আসলে শহর বাদেও অনেক সৃজনশীল ব্যবসায়ী রয়েছেন এবং আমার দৃঢ় বিশ্বাস যে নূর ইসলাম ভাই অত্যন্ত সুলভ মূল্যেই হয়তো বা এগুলো বিক্রি করে থাকেন তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো এখান থেকে যদি কিছু নেওয়ার মতো হয় আপনাদের পছন্দ থাকে নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে নূর ইসলাম ভাই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখেছেন ঠিক আছে এই যে আমাদের যে ঐতিহ্য কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে মিল রয়েছে যে বিষয়গুলো তার সবগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো যাই হোক আমি আবারও বলছি এই দোকানের নাম হচ্ছে মোহাম্মদ নুরুল ইসলাম এটা বেখুরাটি বাজারের ঠিক দক্ষিণ দিকে রঘুনাথপুর গার্লস স্কুলটার প্রধান গেইটে মেইন ফটকের সামনেই অবস্থিত তো দর্শকবৃন্দ আপনারা আসবেন আর একটুও যদি সময় পান ভাইয়ের দোকানটা ভিজিট করার অনুরোধ রইল আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ